বেঈমান কাফেররা দেখলো গেলাম মুহাম্মদের তবলিগ বন্ধ করতে, এখন মুহাম্মদের দিকে আমাদের জন্মের খবর বার করে দেয়, এখন কি করা যায়? সমস্ত বেঈমান কাফেররা আন্তর্জাতিক আদালত প্রাঙ্গণ দারুন নদওয়াতে সবাই জমা হইল, কি করা যায়? পরামর্শের এক পর্যায়ে সকলে মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদের তবলিগ ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় না করা যাবে। তাই আমরা সকলে এ ব্যাপারে একমত হইয়া যাই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে, একমত হইয়া গেল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহরে বিদায় করব কে? এই সাহসী লোক তো কেউ পাওয়া যায় না। হঠাৎ করে একজন যুবক দাঁড়াইছে, তেরোগা খাত্তাবের ছেলে ওমর দাঁড়ায় বলল, আমি আল্লাহর নামে কসম খাইয়া বলি একমাত্র আমি মুহাম্মদের মাথা আনতে পারবো। এই কথা বইলিয়া নিজের খাপ থেকে তলোয়ার বাহির করিয়া তখন সময় মুর্শিদদের বিভিন্ন ধরনের পুরস্কারের কথাও শুনলো, শুইনা উমর তলোয়ার খাপ থেকে বের করে রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় করলে রসুলের মাদ্রাসাও বন্ধ হয়ে যাবে, রসুলের তবলিগও বন্ধ হয়ে যাবে। রাস্তায় যখন যাওয়া শুরু করছে রসুলের মাদ্রাসার এক ছাত্র এবং তবলিগের সাথী ওনার সাথে দেখা হয়েছে, উনি জিজ্ঞাইলেন, উমর তলোয়ারটাকে খাপের ভিতরে, তোমার তলোয়ার খাপের বাহিরে, ব্যাপার কি? যুদ্ধ তো কোথাও শুরু হয় নাই। কয় জানো না, যাইতেছি মুহাম্মদের তবলিগের একটা কাজ শুরু করছে আমাদের দেশে, মুহাম্মদে একটা প্রতিষ্ঠানের শিক্ষা আমাদের শুরু করছে দেশে, যেই শিক্ষার কারণে পূর্ববর্তীদের সকবায়ন মুহাম্মদরে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি, এজন্য তলোয়ার খাপ থেকে বারে। তখন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র এবং তবলিগের সাথী ওই লোকটা তার নিজের পরিচয় গোপন রাখিয়া বলেন, উমর যাইতেছে তো মুহাম্মদকে নিধন করবে, মুহাম্মদের প্রতিষ্ঠান বন্ধ করবে, মুহাম্মদের তবলিগ বন্ধ করবে, এর আগে নিজের বাড়ি ঘরের খবর নি শুনি। কয় কি খবর নিব? গিয়া দেখ যেই মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছেন এই মাদ্রাসাটাই তোর বইনের বাড়ি বানাইয়া লইছে, যেই তবলিগ মুহাম্মদ করে এই তবলিগ তোর বইনেও করে তোর বোন জামাইও করে, গিয়া দেখি আই, ফাললে আগে নিজের বইনের বাড়িটা বন্ধ কর, এরপরে মুহাম্মদরে খতম কর। হয় তাই নাকি? তাই এমনি রসুলের দরবারে যাওয়া বন্ধ করিয়া যাওয়া শুরু করছে নিজের বইনের বাড়ি, গিয়া দেখে তার বইনের বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর কোরআন যে নাজিল হইছে এই কোরআনের তালিম চলতেছে, তালিম দিতেছেন রসুলের মাদ্রাসার এক ছাত্র, আর তালিম গ্রহণ করতেছেন উমরের ভগ্নিপতি এবং উমরের বোন, বোনের নাম হলো ফাতেমা বিনতে খাত্তাব, আর ভগ্নিপতি নিজের বোনের জামাই, এই দুইজনে তালিম শুনতেছে, আর রসুলের মাদ্রাসার এক মুবাল্লিগ ছাত্র হে তালিম দিতেছে। এখানে আমাদের আরেকটা কথা বোঝার দরকার, যেই যেই তবলিগের মধ্যে উলামায়ে কেরামের তালিম থাকবে না, যেই তবলিগের মধ্যে ছাত্রদের তালিম থাকবে না, যেই তবলিগের মধ্যে উলামায়ে হকদের যোগাযোগ থাকবে না, যেই তবলিগের মধ্যে উলামায়ে হকদের ছাত্রদের যোগাযোগ থাকবে না, এটা দুনিয়ার জমিনে যেই যেই যাই কিছু বলুক না কেন তবলিগ হতে পারে না, এটা জাররো আমি মতবাদ ছাড়া আর কিছু নয়। সুতরাং তবলিগ একটাই উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, হক্কানি উলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদের সমন্বিত জামাতে যে তবলিগ চলবে এটাই তবলিগ, এছাড়া দুনিয়াতে কোনো তবলিগ নেই। এরপরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যখন ওইখানে তালিম দিচ্ছিলেন, এই তালিম দেওয়া অবস্থায় উমর গিয়া ঘরে ঢুকছে, দুই যাই রসুলের মাদ্রাসার ছাত্র তালিম চলাকালীন অবস্থায় উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীর তালিম শোনা অবস্থায় তালিম শুননেওয়ালা উমরের ভগ্নিপতির উপরে মাইক দূর শুরু করলেন, এক পর্যায়ে স্বামী রক্তাক্ত হয়ে গেলেন। স্বামীকে বাঁচানোর জন্য উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি সামনে আসলেন, উমর তার উপরে চড়াও হয়ে গেলেন, এক পর্যায়ে
যে চড়া হতে উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাবের কানের অলংকারের চাপে ওনার কান দিয়ে ফিকে রক্ত বের হইলো যখন রক্ত বের হয়ে গেল তখন ফাতেমা বিনতে খাত্তাব একটা আওয়াজ দিয়ে বললেন হে খাত্তাবের ছেলে উমর যেই বাবের ছেলে তুমি ওই বাবের মেয়ে আমি যেই বাবের ছেলে হইয়া আল্লাহর কোরআনের তালিমার তবলিগ বন্ধ করতে এসেছো সেই বাবের মেয়ে হইয়া আল্লাহর কোরআনের তালিমার তবলিগ আমি শুরু করেছি আল্লাহর কসম তবলিগের অপরাধে তালিমের অপরাধে দ্বিতীয়বার যদি হাত উঠাও যেই হাত খাত্তাবের ছেলে হয়ে উঠাবে ওই হাত খাত্তাবের মেয়ে হয়ে ভেঙে চুর মার করে দেব এই আওয়াজটা করার সাথে সাথেই উমর দমে গেলেন বললেন এটা কোন তালিম নিতেছ যেই তালিমের কারণে আমার হাত ভেঙে লইতেছস কয় এই তালিম শুনতে চাইলে নাপাক শরীর নিয়ে তালিম শোনা যাবে না গোসল কইরাও গোসল করছে গোসল করার পরে বলে এবার কিছু তালিম আমারে করো না হযরত উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব সূরা তাহার প্রাথমিক আয়াতগুলা পড়া শুরু করলেন তালিম শুরু করলেন এক পর্যায়ে যখন ওই আয়াতে গেলেন ইন্নানি আনাল্লাহ ফাআবুদুনি এই আয়াতে দেওয়ার সাথে সাথেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি লক্ষ্য করে দেখেন উমরের দুই চোখ দিয়ে পানির নহর জারি হয়ে গেছে হযরত উমর বললেন তোমরা যেই মন্ত্র পড়ে এই এই কাজে যোগ্য হয়েছ এই কাজের কাজী হয়েছ এই মন্ত্রকে আমাকে বিশ্বাসী বানাও চলুন মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গিয়ে সেখানে যাইয়া যেই উমর আসছিল তবলিগ বন্ধ করতে যেই উমর আসছিল মাদ্রাসা বন্ধ করতে যেই উমর আসছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে নিধন করতে এই উমরই তবলিগ করে করে দুনিয়ার অর্ধেক দুনিয়া পর্যন্ত তবলিগের মেহনত করেছিলেন এবার আসুন বেঈমান কাফেররা দেখল যারে পাঠাইলাম তবলিগ বন্ধ করার জন্য আমাদের সমস্ত দুনিয়ার একমাত্র ঘাড়ুয়া সমস্ত দুনিয়ার একমাত্র বীর বাহাদুর যুবক উমরকে যেই উমরে পাঠাইলাম তবলিগ বন্ধ করার জন্য এই উমর দেখা যায় তবলিগের কাজ করার জন্য আমি রইয়া গেছে এখন কি করা যায় এবার সমস্ত বেঈমান কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহর তবলিগ বন্ধ করার জন্য আবার আন্তর্জাতিক আদালতের সামনে জমা হইয়া সিদ্ধান্ত নিল এবারে মুহাম্মদকে মুহাম্মদের তবলিগের সাথী নারী পুরুষদেরকে এবং মুহাম্মদের তবলিগের কাজ চলার জন্য সমাজের যেই লোকগুলো এখনো মুসলমান হয় নাই কিন্তু তবলিগের কাজ তালিমের কাজ চলার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে এদেরকে আমরা অবরোধ করব এদের সাথে আমরা বয়কট করব এদের সাথে আমাদের বৈবাহিক কোনো সম্পর্ক থাকবে না এদের সাথে আমাদের আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক থাকবে না এদের সাথে আমাদের কোনো ভাষা কথাগত কোনো সম্পর্ক থাকবে না বাচনিক কোনো সম্পর্ক থাকবে না ইঙ্গিতগতভাবে কোনো সম্পর্ক থাকবে না খাবার দাবারের কোনো সম্পর্ক থাকবে না লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না এই সমস্ত বিষয়ে এক হইয়া সমস্ত দুনিয়ার বেঈমান কাফেররা আন্তর্জাতিক আদালত প্রাঙ্গণ দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্রছাত্রী তবলিগের সাথী যারা পুরুষ এবং মাস্তুরাত ছিলেন এদেরকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রছাত্রী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার সার্বিক সহযোগী যারা তখনও মুসলমান হন নাই এদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে তার অবরোধ করল যেই অবরোধটাকে ইসলামের ভাষায় শিয়াবে আবু তালেবের রুদ্ধদ্বার বয়কটকালীন জীবন বলে উল্লেখ করা হয়েছে দুই পাহাড়ের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রছাত্রী তবলিগের সাথীদেরকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগের সার্বিকভাবে এলাকায় যারা টেগেল দেন এদেরকে যারা তখনও মুসলমান হন নাই দুই পাহাড়ের মাঝখানে তারা অবরোধ করল অবরুদ্ধকালীন জীবনে মুসলমানদের সাথে রসুলের মাদ্রাসার ছাত্রছাত্রী
এবং তবলিগের সাথীদের সামান্যতম যে খাবারগুলো ছিল একসময় খাবারগুলো শেষ হয়ে গেল এখন খাবার শেষ হয়ে গেছে কি খাবেন আশপাশের বৃক্ষ গাছগুলোর পাতালতা খাওয়া শুরু করলেন কিছুদিন পর দেখলো আশপাশের গাছগুলোর পাতালতাগুলো শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কি খাবেন খাবারের তো কিছু নাই খাওয়া শুরু করলেন সমস্ত বৃক্ষগুলোর খাল চামড়া ছাল খাওয়া শুরু করলেন কিছুদিন পর আশপাশের সমস্ত বৃক্ষগুলোর ছাল চামড়াগুলো শেষ হয়ে গেল শুধুমাত্র বৃক্ষের কাঠগুলো দাঁড়ায় আছে এখন মুসলমানদের অবস্থা এমন হইছে যেই সমস্ত মেয়েরা পেটে বাচ্চা ধারণ করেছিলেন খাবার দাবারের অভাবে তাদের পেটের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে যেই সমস্ত মেয়েরা সন্তান প্রসব করেছিলেন খাবার দাবারের অভাবে তাদের বুকের দুধগুলো শুকিয়ে গেছে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং নারীদের আত্মচিৎকারে এবং মুসলমানদের সহযোগী যারা কাফের তখনও মুসলমান হন নাই তাদের নারী এবং শিশুদের কান্নার আওয়াজে যখন আকাশ বাতাস বাড়ি হয়ে গেল এই অবস্থায় তিনটি বছর অতিক্রান্ত হয়ে গেল সাথে সাথে আল্লাহ তার পবিত্র কোরআনে সূরাতুল হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো আল্লাহ নাযিল করে জানাই দিলেন ফাসদা বিমা তুমার ওয়ারিদানিল মুশরিকিন ইল্লা কাফাইনাকাল মুস্তাহদিন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার সাহাবীদেরকে আপনার মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আপনার জামাতের তাবলিগওয়ালা সাথীদেরকে বেঈমান কাফেররা তিনটা বছর পর্যন্ত সকলভাবে বয়কট করেছে সকলভাবে অবরোধ করেছে সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ ভালোভাবে দেখেছি সমস্ত বিষয়গুলোর নির্ণয়ে সকলের ফলাফল হিসাবে আমি আল্লাহ সকলের উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের জন্য ওয়াদা দিয়েছি ওগুলোবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অবরুদ্ধকালীন জীবন নয় সকলের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছে আপনি আপনার তাবলিগওয়ালা সাথী আপনার সাহাবী এবং সাহাবিয়া এদেরকে নিয়ে অবরুদ্ধ ভঙ্গ করে সমাজের দুয়ারে দুয়ারে রাস্তাঘাটে দুয়ারে হাটে বের হয়ে যান আলি আল্লাহর কোরআনের তালিবের তাবলিগ করুন যেই সমস্ত মুনাফিকরা যেই সমস্ত বেঈমানরা যেই সমস্ত ইহুদিরা যেই সমস্ত খ্রিস্টানেরা যেই সমস্ত মুশরিকেরা আমি আল্লাহর দ্বীনের দাওয়াতের তাবলিগের বিরুদ্ধে দেয়া আসবে আমি আল্লাহ আপনার পক্ষ হয়ে তাবলিগের সাথীদের পক্ষ হয়ে আমার সকল প্রকার আযাব দিয়া বেঈমানদেরকে দমন করে ছাড়ব মাত্র সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাযিল হলো সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন হে আমার মাদ্রাসার ছাত্রছাত্রী সাহাবী এবং সাহাবিয়ারা আল্লাহ আমার সম্পর্কে পবিত্র কোরআনের আয়াতে সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র মক্কায় তাবলীগের জন্য পাঠাই নাই বরং কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার তাবলীগের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার পরে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না কোনো রাসূল পাঠাবেন না তোমাদের পরে আল্লাহ আর কোনো উম্মত পাঠাবেন না রাসূলও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হলে তোমরা যেহেতু আর পরে কোনো নবী আল্লাহ দেন নাই তাই আমার শেষ উম্মত আমিও শেষ নবী রাসূল আর তোমরা উম্মত হিসাবে সকলের শেষে তাই আমি চাই যেইভাবে আল্লাহ আমাকে সমস্ত দুনিয়ার তাবলীগের দায়িত্ব দিয়েছেন তোমাদের নবী রাসূল হওয়ার কারণে ঠিক তেমনিভাবে সমস্ত দুনিয়াতে তাবলীগের কাজ তোমাদের করতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে